নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। সামনে বিধানসভা নির্বাচন 2023-এর, এবং সেই 2023-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যদি আমরা বলি যে প্রত্যেকটি রাজনৈতিক দল সেখানে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন এবং তাদের আখের গোছাতে তারা ব্যস্ত রয়েছেন। যদি আমরা দেখি বিরোধী রাজনৈতিক দলগুলো সেখানে শাসক দলের যে বিশেষ খামতিগুলো রয়েছে সেগুলো তুলে ধরতে সেখানে একেবারে তৎপর রয়েছে, এবং অন্যদিকে শাসক দল তাদের এক পা কিন্তু আমরা পিছু হটতে দেখছি না। তারা কিন্তু প্রত্যেকটি সময় তাদের কার্যকারিণী বৈঠকই হোক, বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা জারি রেখেছেন। এবারে যদি দেখি আজকে বিশেষভাবে যে 58 পানি সাগর রয়েছে সেই ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এক বৈঠকের আয়োজন করা হয়, এবং বিশেষত সেখানে আবারও আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের যিনি জয়ী বিধায়ক রয়েছেন, যিনি বর্তমানে কংগ্রেস দলে রয়েছেন, অর্থাৎ সুদীপ রায় বর্মন, বিধায়ক সুদীপ রায় বর্মন সেখানে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিশেষ কিছু বার্তা রাখেন সংবাদ মাধ্যমের সামনে, এবং তার পাশাপাশি জুমলা সরকার বলে শাসক দলকে অভিহিত করে কটাক্ষ করতে দেখা যায়, এবং তার পাশাপাশি জাতীয় কংগ্রেস দলের পাশে এসে দাঁড়ালে রাজ্যের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার বা সাংবিধানিক অধিকার বা যেগুলোকে খর্ব করা হচ্ছে সেগুলো আবারও পুনরুদ্ধার করা সম্ভব, এমনটাই কিন্তু আহ্বান রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এবং তার পাশাপাশি তিনি আরও বলেন যে আমাদের সদ্য সমাপ্ত রাজ্যের উপনির্বাচন, সেখানে যে তিনটি আসনে শাসক দল জয়যুক্ত হয়েছে সেখানে নাকি প্রত্যেকটি আসনে বিশেষভাবে ছাপ্পা ভোট এবং আক্রমণ সংগঠিত করা বা পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দমিয়ে রাখা, তাছাড়াও চমকানি ধমকানির মাধ্যমেই নাকি জয়লাভ করেছেন শাসক দল। এবং তিনি যে বিশেষ বিষয়টি বলে কটাক্ষ করেছেন যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দুজনেই নাকি সেখানে ছাপ্পা ভোটের মাধ্যমেই জয়যুক্ত হয়েছেন, এমনটাই কিন্তু তোপ দাগ দিয়ে দেখা যায় আজ বিধায়ক সুদীপ রায় বর্মনকে। 58 পানি সাগরের যে বিশেষ সেখানে বৈঠকের আয়োজন করা হয়েছিল সেই সভায় প্রতিঘাতের মধ্য দিয়ে রাজ্যে কংগ্রেসকে আবার আমরা পুনর্জীবিত করতে চাইছেন, এবং আগামী বিগত দিনে যে চারটি উপনির্বাচনে জয় প্রত্যাশিত জয় আপনি ছিনিয়ে এনেছেন, তো সেই জয়ের নিরিখে আগামী দিনে বিধানসভা নির্বাচনে কতটুকু আশাবাদী আপনি? সবকটা আসনে যেখানে আমরা কংগ্রেস লড়াই করেছিলাম সবগুলোতে আমরা জিততাম। উপনির্বাচনে ভোট লুট, ছাপ্পা ভোট, পুলিশ প্রশাসনকে অথর্ক বানিয়ে এখানে তাদের অনুকূলে তিনটে আসন, শাসক দলের অনুকূলে তিনটে আসন জয় আনতে পেরেছে, এবং এই রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দুজনেই ছাপ্পা ভোটের জয়লাভ করেছে। শুধু একটাই, মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে হবে, অধিকারগুলো মানুষকে ফিরে দিতে হবে, প্রতিবাদের ভাষা যেটা হারিয়ে ফেলেছে ফিরে দিতে হবে, অচল সংবিধানকে সচল করতে হবে, তবেই তো ভারতবর্ষ জাগ্রত হবে, উন্নয়নের পথে হাঁটবে। এই জুমলা সরকারের ইতি আমাদের টানতে হবে। আমার এই বিল থাকবে আজকে পানি সাগরবাসীর কাছে। যারা ভাবছেন এই লড়াইয়ে ফাঁক দিয়ে বের হওয়ার যে যাদের চিন্তাভাবনা, এই ফাঁক ফুকুরে দিয়ে বেরোতে পারবেন না, কংগ্রেসের পাশে এসে দাঁড়ান, তবেই এই বর্বরতার যুগ থেকে নিজেকে এবং মানুষকে মুক্তি দিতে পারবেন। যে ভারতবর্ষটাকে, ভারতের জনগণকে সংবিধান যে ক্ষমতা কংগ্রেস দিয়েছিল সেটা অটুট থাকুক, গণতন্ত্র কিংবা গণতান্ত্রিক অধিকার যেগুলো খর্ব করা হয়েছে সেগুলো পুনরুদ্ধার হোক, এই লড়াই কংগ্রেস লড়াই করছে। এই আমাদের 7 তারিখ আপনারা জানেন কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি রাহুলজির নেতৃত্বে পদযাত্রা সংগঠিত হচ্ছে, মুদ্রা আমজনতার মুদ্রা, বেকারত্বের মুদ্রা, প্রাইস দ্রব্যমূল্য বৃদ্ধির নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই মুদ্রা, এই সমস্ত মুদ্রাগুলোকে নিয়েই তো, ইস্যুগুলোকে নিয়েই তো কংগ্রেস মানুষের ইস্যুগুলোকে নিয়ে রাস্তায় নামে, এই বর্বরতার জমানার অবসান করে। মানুষ চাইছে
গণতন্ত্রের পুনরুদ্ধার করা। সংবিধান যেটা অচল হয়ে পড়েছে সেটা সচল হোক, এবং এই কাজগুলো সবটা করতে পারে জাতীয় কংগ্রেস, তার কোনো বিকল্প নেই। কাজে মানুষ উপলব্ধি করতে পারছে যে বর্বরতার যুগের অবসান যদি ঘটাতে হয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার অপিল থাকবে সকলের কাছে, কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন্স এই জিনিসটা উপলব্ধি করে কংগ্রেসকে শক্তিশালী করুন, আমাদের পাশে এসে দাঁড়ান, কংগ্রেসকে একটা সুযোগ দিন, কারণ একমাত্র কংগ্রেসই পারে জাতীয় স্তরে এবং রাজ্যে বিজেপিকে কাউন্টার করতে। অন্যান্য রাজনৈতিক দল কংগ্রেসকে দুর্বল করে কংগ্রেসের জায়গা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। মিষ্টি হাসিতে একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মমতা। ঘিরে রাখি শুদ্ধতায় যত্ন আর ভালোবাসায় শেয়ার করি নতুন এই সময়ে, তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ।